হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মেনে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা সকল চাকুরি প্রত্যাশীদের জন্য নট অনলি ত্রিপুরা বাট বিভিন্ন জায়গায় তোমরা যারা আছো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা একটা বাম্পার চাকরির খবরের কথা তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো এমন হিউজ ভ্যাকেন্সি কিন্তু আগামী ফাইভ ইয়ার্সে আসবে না তার কিন্তু এখনও কোনো নিউজ নেই তাই এই সুযোগটা তোমরা যাতে ম্যাক্সিমাম ওয়েতে যাতে কাজে লাগাতে পারো এখন থেকেই তাই আজকে যেহেতু আমরা সেই ইনটিমেশনটা পেয়েছি ফ্রম দ্য রেসপেক্টিভ বোর্ড যে বের হবে এটার অরিজিনাল অ্যাডটা বেরোবে বা অ্যাপ্লাই করতে পারবে তোমরা ফিফটিন্থ এপ্রিল টু থেকে কিন্তু যেহেতু আজকেই আমরা সেই ইনটিমেশানটা বা তোমাদের যে একটা মানে আভাস পেয়েছি যে বেরোতে পার তার জন্য এই বাম্পার চাকরির অপরচুনিটিটার কথা তোমাদের মাঝে আমরা শেয়ার করব এই ভিডিওর থ্রুতে ঠিক আছে এখানে তোমাদের রেলওয়েতে ঠিক আছে আসতে চলেছে বিরাট একটা চাকরির সুযোগ সবাইকে তোমরা প্লিজ আমাদের এই ভিডিও তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে বাম্পার চাকরির খবরটা আগে থেকেই যাতে জেনে এখন থেকেই যাতে প্রিপারেশনটা যাতে শুরু করে নিতে পারে শেয়ার করে দিও শেয়ার করলে কিন্তু ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট যারা আছে যারা চাকরি প্রত্যাশী ত্রিপুরা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে ওরা যাতে খবরটা কিন্তু জেনে নিতে পারবে ঠিক আছে চলো শুরু করছি বিফোর কিনিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি নিয়ে হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে এক্সাম পেপার নেই কাট অফ সমস্ত রকমের রকম নোটিফিকেশন চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে তোমরা আমার চ্যানেলটা এক্ষেত্রেই সাবস্ক্রাইব করে রাখো দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট চাকরির আপডেট চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর ফর লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো তো তোমরা সাবস্ক্রাইব করে রাখার সাইডে নোটিফিকেশন বেল কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে ঠিক আছে শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ তোমরা যারা ইতিপুরার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা অফিসার ইন্টারভিউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবল ইন্টারভিউ সহ বিভিন্ন ইন্টারভিউস ত্রিপুরা চাকরির যেগুলো ইন্টারভিউ বা যেগুলো দুই হাজার চব্বিশে হবে ওইগুলোর জন্য যদি প্রিপারেশন নিচ্ছে এমন হয়ে থাকো তোমাদের জন্য আমাদের কাছে আছে নোটস কী নোটস যেমন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ কমপ্লিট তেরো মাসের নোট ইংলিশ বাংলা দুটো ভাষা নেই ত্রিপুরার মধ্যে যা যা ঘটেছে লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস ত্রিপুরা টিটিএডিসি সহ পুরোটা স্টেটে যা যা ঘটেছে সমস্ত কিছু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নোটসে দেওয়া আছে আর আছে কি ত্রিপুরা স্টেটিক জিকে নোট এটাও বেঙ্গলি ইংলিশ দুটো ভাষা নিয়ে আছে আর আছে ফিজিক্যাল পলিসি সিক্স শিডিউল নোটস আর টিএডি জিকে আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস ঠিক আছে সো এই নোটসগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে এগুলো যদি তোমরা আমাদের নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও এক্ষুনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ আমাদের কন্টাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স এই দেখো এই সেই চাকরির খবর যেটার ব্যাপারে তোমাদের আমরা জানাতে এসেছি টোটাল পোস্ট হচ্ছে ফোর থাউসেন্ড সিক্স খানা পোস্ট ইয়াস দিস ইজ রাইট অনেক দিন পরে কিন্তু দ্য নোটিফিকেশন মানে হ্যাজ কাম বা ই টু কাম সুন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব ভেরি শুন সমস্ত কিছু আমরা ডিটেলস বলে দেব আগে থেকেই বলে দেবো এই নিউজ আর্টিকেলটা আজকের বিভিন্ন রেপুটেড নিউজ পেপারসে নিউজ আর্টিকেলটা পাবলিশ হয়েছে তাই তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এটা কোথা থেকে বেরিয়েছে দেখানো ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস এটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেলওয়ে পুলিশ ফোর্সের এক নাম্বার আর দুই নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট একসাথে মার্চ হয়ে বেরোবে ঠিক আছে কি কি পোস্টের জন্য সাব ইন্সপেক্টর আর কনস্টেবল ঠিক আছে সাব ইন্সপেক্টর আর কনস্টেবল টোটাল হিউজ রিক্রুটমেন্ট ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কনস্টেবল আর সাব ইন্সপেক্টর একসাথে রেলওয়ে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মনে রাখবে ত্রিপুরাতে বসে তোমরা রিটার্ন এক্সাম দিতে পারবে ত্রিপুরাতে বসে তোমরা সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারবে আবার ত্রিপুরাতেও পোস্টিং হয়ে আসার তোমাদের চান্স আছে যদি তোমরা নর্থ ইস্ট সার্কেল থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সো এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা আমরা তোমাদের সম্পূর্ণ ওয়েতে ডিসকাস করে দিই দেখো কি লিখেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোর্টস ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অ্যাপ্লিকেশনস কমপ্লিটেড ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কনসার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ফ্রি পেমেন্ট অনলাইন থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই ঠিক আছে সমস্ত কিছু আমরা বলে দেবো আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও বলে দেবো বয়সের ক্রাইটেরিয়া বলে দেবো কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে সমস্ত কিছু একদম এক্সামের সিলেবাসটাও তোমাদের দেখিয়ে দেবো অ্যাকর্ডিংলি তোমরা যাতে এখন থেকে ফ্রম নাও তোমরা যাতে প্রিপারেশন যাতে শুরু করে নিতে পারো কারণ কম্পিটিশন হিউজ তাই ওই কম্পিটিশনে বেরিয়ে চাকরিটা নিতে গেলে তোমাদের এখন থেকে কিন্তু হার্ডওয়ার্ক শুরু করতে হবে ঠিক আছে তো দেখো কি বলেছে নেম অফ পোস্ট সাব ইন্সপেক্টর ওপেনিং কবে থেকে শুরু হবে কবে থেকে এইট একটা বেরোবে বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফ্রম ফিফটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে আপ টু ফোরটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান মান্থ তোমাদের অ্যাপ্লাই করার টাইম দেওয়া হবে ইয়েস পনেরো চার দুই হাজার চব্বিশে বেরোবে এটা নোটিফিকেশন ওই দিন থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোথায় গিয়ে নোটিফিকেশন দেখবে কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছি ফর ইউর বেটারমেন্ট কনস্টেবল পোস্ট তোমাদের বেরোবে দেখে নাও নেম অফ পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর তোমাদের যোগ্যতা কী কী লাগবে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে প্রমেনে ইউনিভার্সিটি ইনিশিয়াল পে হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড এটার সাথে ডিআনএস অ্যালায়েন্স এর মেডিকেল অ্যালায়েন্স এই ছাড়ে প্লাস তোমরা যদি বাইরে যদি হিল এরিয়াস বা ওইরকম জায়গায় যদি পোস্টিং হয় তখন কিন্তু মানে হিলি এরিয়াসের জন্য একটা আলাদা তোমাদের কিন্তু এখানে একটা আলাদা তোমাদের রিমিনারেশনও দেওয়া হয় কিছু এক্সট্রা দেওয়া হয় ঠিক আছে সো সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা যখন চাকরি করবে স্যালারি চিন্তা করতে হবে না টাইম টু টাইম ওখানে কিন্তু ডিএনএস অ্যালাউন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে বয়সের ক্রাইটেরিয়া দেখে নাও টোয়েন্টি টু টোয়েন্টি এইট ইয়ার্স সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আট কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত বয়স হতে হবে মানে ফার্স্ট জুলাই দুই হাজার চব্বিশে তোমাদের মিনিমাম কুড়ি বছর হতে হবে আর ম্যাক্সিমাম আঠাশ বছর হতে হবে এর থেকে এক মাস কম বেশি হলেও হবে না ঠিক আছে সাব ইন্সপেক্টর পোস্টে ভ্যাকেন্সি বেরোবে চারশো বাহান্নটা ফোর কনস্টেবল পোস্টের জন্য তোমাদের লাগবে কি টেন্থ পাস বা মাধ্যমিক পাস এন্ট্রি পে হবে একুশ হাজার সাতশো এর সাথে প্রচুর অ্যাড হবে ঠিক আছে ডিএটি হেড হয়ে অলমোস্ট থার্টি থাউজেন্ড স্যালারি হবে এখানে বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে আঠারো থেকে আঠাশ সাব ইন্সপেক্টরের জন্য বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে কুড়ি থেকে আঠাশ ফাইভ ইয়ার্স এইজ রিল্যাক্সেশন আছে ফর এস টি এসসি ক্যান্ডিডেটস আর কনস্টেবলের জন্য আঠারো থেকে আঠাশ এটাও ফাইভ ইয়ার্স এইজ রিল্যাক্সেশন আছে ফর এস টি এসসি ও বা বিভিন্ন যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সবার

আদার ক্রাইটেরিয়াসগুলো দেখে নাও দেখো ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট উইল বি পাবলিশ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরিস অন ফিফটিন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্টটা ফিফটিন্থ এপ্রিল পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হবে অ্যাকর্ডিংলি ওখানেই অনলাইন অ্যাপ্লাই করা লিঙ্কটা থাকবে তোমরা তোমাদের কিন্তু মনে রাখবে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান আর এখানে দেওয়া আছে কি যেই সমস্ত বয়সের ক্রাইটেরিয়া বা রিল্যাক্সেশনগুলো আছে অ্যাজ পার দ্য রিজার্ভেশন পলিসি ওই সমস্তগুলো দেওয়া আছে অ্যাজ পার দ্য রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ठीक है তো দেখে নাও এজ ক্রাইটেরিয়া তোমরা অলরেডি দেখে নিয়েছো যেগুলো নাকি এবার আপডেট হয়েছে দেখে নাও এই যে সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের কুড়ি থেকে আঠাশ আর কনস্টেবলের জন্য আঠারো থেকে আঠাশ আর পাঁচ বছর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পেরেছ নেক্সট এক্সাম ফিস তোমাদের এটা অ্যাপ্লাই করতে অনলাইন ফিস দিতে হবে কত পাঁচশো টাকা দিতে হবে ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস ঠিক আছে জেনারেল বা ইকোনমিক্যালি উইকার সেকশন বা ওবিসি তোমরা যারা আছো তোমাদের জন্য পাঁচশো টাকা এবার তোমরা যদি কম্পিউটার বেস টেস্ট প্রথম যেটা হবে একটা অনলাইন রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম বলতে হাতে লেখানা অনলাইন টেস্ট হবে ঠিক আছে ওই অনলাইন টেস্টের পরে তোমাদের মেডিকেল টেস্ট হবে পুরো প্রসেস কী কী হবে আমরা নেক্সট স্লাইডে বলে দিচ্ছি কিন্তু এই যে প্রথম ধাপে যে সিবিটি হবে ওটাতে বসার জন্য তোমাদের কত ফি দিতে হবে পাঁচশো টাকা এর মধ্যে তোমাদের তোমরা যখন প্রেজেন্ট থাকবে তারপর তোমাদের তিন থেকে চার মাস পর তোমাদের এই পাঁচশো টাকা থেকে চারশো টাকা তোমাদের অ্যাকাউন্টে ব্যাক করে দেওয়া হবে যে অ্যাকাউন্টে তোমরা পেমেন্ট করেছিলে বা করবে তোমরা যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট ওখানে ব্যাক করে দেওয়া হবে জাস্ট একশো টাকা রাখা হবে তোমাদের এক্সাম ফিস চারশো টাকা সিবিটিটা অ্যাটেন্ড করলেই তোমাদের দু তিন মাস পরে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে সবাইকে কিন্তু মানে একশো টাকা রেখে বাকি চারশো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তেমনি যারা এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ঠিক আছে ফিমেল মাইনরিটিস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে যারা আছো তোমাদের আড়াইশো টাকা ঠিক আছে আর তোমাদের এই আড়াইশো টাকা কমপ্লিটলি রিফান্ড করে দেওয়া হবে আফটার অল ঠিক আছে আর জেনারেল জন্য জাস্ট একশো টাকা রাখা হবে এক্সাম ফিজ বা প্রসেস ফিজ আর এস টি এস সি এক সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তোমাদের থেকে কোনো ফিজ রাখা হবে না কমপ্লিটলি আড়াইশো টাকা তোমাদের ব্যাক করে দেওয়া হবে কিন্তু এখন তোমাদের দিতে হবে কারণ অ্যারেঞ্জমেন্ট যে ওনারা করবে অ্যারেঞ্জমেন্টের জন্য কিন্তু এই ফিসগুলো রাখা হয় ঠিক আছে নেক্সট এখানে দেখো একটা কি বলেছে অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট এ রিফান্ড অফ দ্যার এক্সাম ফি হ্যাজ মেনশন দেব যারা তোমরা কম্পিউটার বেস টেস্টটা তোমরা যারা শুধু অ্যাটেন্ড করবে অ্যাবসেন্ট থাকলে কিন্তু পাঁচশো টাকা কিন্তু ফেরত পাবে না যারা করবে তোমরা পাঁচশো টাকার থেকে চারশো টাকা ফেরত পাবে আর যারা যদি জেনারেল ক্যাটাগরি বা বিভিন্ন যেগুলো বাদ গেছে এই এস টি এস সি ফিমেল মাইনরিটিস বা ইবিসি থেকে তোমরা সবাই কিন্তু চারশো টাকা ফেরত পাবে একশো টাকা রেখে দেওয়া হবে আর বাকিদের থেকে আড়াইশো টাকাই তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে কোনো টাকা রেখে দেওয়া হবে না ঠিক আছে এবার দেখে নাও কি কি তোমাদের প্রসেস হবে হাউ উইল বি সিলেক্টেড তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে ফিজিক্যাল টেস্ট হবে একটা মেডিকেল টেস্ট হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ঠিক আছে রিটেন টেস্ট ফিজিক্যাল টেস্ট মেডিকেল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ফিজিক্যাল কী কী ক্রাইটেরিয়া হবে ওটা আগের বছরেরগুলিও বলা যায় আমরা বলতে পারতাম কিন্তু এটা যখন বেরোবে ওয়ান ফিফটিন এপ্রিল আমরা তোমাদের একটা ইন্টিমেশন দিয়ে দেবো অ্যালং উইথ দ্য লিঙ্ক অনলাইন তোমরা কী করে অ্যাপ্লাই করবো ওখানে তোমরা দেখে নিও যে ফিজিক্যাল টেস্টের কথাটা আমরা ওই মানে তেরো কি চোদ্দ তারিখ আমরা আপ মানে আপডেট তোমাদের দিয়ে দেবো যে এই এই তোমাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া হতে হবে ফর বিং মানে ফর বিং এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ঠিক আছে তোমাদের সিলেবাস কি কি হবে দেখো প্রথম কিন্তু কম্পিউটার বেশ টেস্ট হবে আগরতলাতে কিন্তু সেন্টার পড়বে বিভিন্ন যে মানে স্কুল কলেজ বা সেন্টার্স আছে যেগুলোতে কম্পিউটার আছে ঠিক আছে অনেকখানে সেন্টার আছে নরসিংগড় আছে যুগেন্দ্রনগর আছে তারপর তোমাদের জয়নগর আছে বিভিন্ন জায়গায় আছে সেন্টার অনলাইন এক্সামের জন্য তোমরা আগরতলাতে বসেই কিন্তু এক্সাম দিতে পারবে তো সিবিটিতে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে প্রথম থাকবে জেনারেল অ্যাওয়ারনেস সায়েন্স হিউম্যানিটি পলিটি ইনোভেশন কারেন্ট এগুলো ইনোভেশনিমেটিক থাকবে নিউমারিকাল নিউমারিবিলিটি বা অ্যাপটিটিউড টেস্ট হবে আর কি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এটার মধ্যে থাকবে মেন্টাল মেন্টালিটি অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট তারপর মেডিকেল টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে সব কিছু ক্লিয়ার থাকলে ইউল বিভিনা পোস্ট ইন উইচ ইউল অ্যাপ্লাই ঠিক আছে এবার চলো দেখে নেই কি করে অ্যাপ্লাই করবে মনে রাখবে এটার অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে পনেরোই এপ্রিল দুই এখন কিন্তু কোনো আপডেট পাবে না এটা জাস্ট ইনটিমেশন এসছে আমরা তোমাদের তাই জানিয়ে দিচ্ছি যাতে তোমরা এখন থেকেই যাদেরই ক্রাইটেরিয়া ম্যাচ করে তোমরা যাতে প্রিপারেশনটা যাতে স্টার্ট করে দিতে পারো ঠিক আছে এই যে তোমরা পনেরো তারিখ এই ওয়েবসাইটে গেলে যারা ত্রিপুরার আছো বা নর্থ ইস্টের আছো তোমাদের কিন্তু এই যে আর বি গুহাটি ডাব্লিউ 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 ডট আর আর বি জি ইউ এ আর বি গুহাটি ডট 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 ইনে তোমাদের লগ করতে হবে এই ওয়েবসাইটটা আসবে এখানেই দেখবে নীল কালারের একটা তোমাদের এমন একটা ড্যাশবোর্ডে লেখা থাকবে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর এখানে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশনটা এখানে কিন্তু চলে আসবে ফ্রম পনেরোই এপ্রিল দুই এখন অনেক সময় আছে প্রিপারেশন শুরু করে দাও যদি তোমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে বা তোমাদের যদি টার্গেট থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য ঠিক আছে সো এই ছিল তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার এই চার হাজার ছয়শো ষাটখানা পোস্টের রিক্রুটমেন্ট তোমাদের যাতে কোনো ভাবে তাই আজকে বিভিন্ন নিউজ পেপার আজকে আমাদের চোখে পড়েছে আজকে আমরা তোমাদের মাঝে শেয়ার করছি তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সবখানে শেয়ার করে দিও ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সবাই যাতে জানতে পারে সবাই অ্যাকর্ডিংলি যাতে নিজেকে যাতে তৈরি করে নিতে পারে টু ফেস দিস এক্সাম ঠিক আছে চলো এতটুকু দেখলে ভিডিওটা থ্যাংকস ফর আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার শেয়ারিং ইজ মাস্ট শেয়ার করলে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যারা যারা চাকরি করছে সবাই দেখতে পারবে ঠিক আছে তোমার একটা শেয়ারে কিন্তু মানে কাওয়ার হয়তো একটা স্টুডেন্টের ভালো হতে পারে ঠিক আছে আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের লাগে নোটস আমাদের কাছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ কমপ্লিট তো মাসের নোট ত্রিপুরা জিকে ইংলিশ বাংলা দুটো ভাষা নিয়ে পলিসি সিক্স শিডিউল প্লাস জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে স্ট্রাকচার প্লাস ত্রিপুরা পুলিশ কনস্টেবলের বাইবার নোটস ঠিক আছে তো এই নোটসগুলো তোমাদের ত্রিপুরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন অবশ্যই বুস করবে এগুলো যদি তোমরা আমাদের এখানে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস করতে চাও এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম নিউজ কারেন্ট এফেয়ার্স জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা একখানেই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচ্ছে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচ্ছে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারে ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত চাকরি সংক্রান্ত এক্সাম সংক্রান্ত এক্সাম প্রিপারেশন সংক্রান্ত আপডেটের জন্য ত্রিপুরার বা বিভিন্ন যেগুলো বেরোয় ঠিক আছে বাম্পার অপরচুনিটি সমস্ত এগুলো সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য স্টাডি তোমরা কিন্তু ফলো করতে অবশ্যই বলো না স্টাডি নইন তোমাদের পাশে সবসময় আছে তোমরা সামনের দিকে এগিয়ে যাও আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই ঠিক আছে চলো হ্যাভে নাইস ডে সবাই ভালো থাকবে অ্যান্ড টেক কেয়ার